ভয় এবং অনিশ্চয়তা মানুষের দুটি কমন শত্রু। সৃষ্টির লগ্ন থেকে এটি লেগে আছে মানুষের পিছু। প্রকৃতির ভয়, মৃত্যুর ভয়, প্রাণীর ভয়, দুর্ঘটনার ভয়, ধর্মের ভয়, আইনের ভয়, মানুষে মানুষে ভয়, স্মৃতির ভয়, এমনকি কল্পনার ভয়। ভয় পায় না এমন মানুষ খুব কম আছে। একদিকে ভয় আমাদের রক্ষা করে, সতর্ক করে, আরেকদিকে ভয় আমাদের গিলে খায়। কিন্তু কি করে মস্তিষ্কে এটি কাজ করে, কি করে ভয় পেতে শুরু করি আমরা, কি করে কিছু ভয় আমাদের উপর এমন চেপে বসে, কি করে আবার আমরা এ ভয় কাটিয়ে উঠি, মস্তিষ্ক বিজ্ঞানী এবং চিকিৎসকরা এ নিয়ে বড়ই কৌতূহল। ভয় থেকে শুরু করে ভয়কে জয় করাই বিজ্ঞানের কাজ। ড্রিম জার্নি বিডির আজকের এই পর্বে আমরা কেন ভয় পাই সেটা নিয়ে বৈজ্ঞানিক বিশ্লেষণ আপনাদেরকে জানাবো। ততক্ষণে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে সঙ্গে থাকুন আর উপভোগ করুন সম্পূর্ণ ভিডিওটি। ভয় একটি ইমোশন, একটি আবেগ, একটি অনুভূতি। এই অনুভব ক্ষমতা আমাদের জন্মের সঙ্গে সঙ্গেই জন্ম নেয় নিজেদের মধ্যে। ভয় থেকে আমরা শিখতে শুরু করি কি আমাদের জন্য ভালো, কি আমাদের জন্য ক্ষতিকর। ভয় আমাদের বিপদ থেকে রক্ষা করে, আবার কোনো কারণে এ ভয়ের মাত্রা অযথা বেশি বেড়ে গেলে আমরা অসুস্থ হয়ে পড়ি। এমন ধরনের অসুস্থ হওয়াদের একসঙ্গে বলে অ্যাংজাইটি ডিসঅর্ডার, সহজ করে বললে উদ্বেগের গোলমাল। অনেক মানসিক সমস্যার অন্যতম কারণ এই ভয়। উদ্বিগ্নতা, টেনশন, স্ট্রেস, প্যানিক, অস্থিরতা, অনেকের অনেক ধরনের ফোবিয়া থাকে। অনেকের জীবনে অনেক দুর্ঘটনা থেকে মানসিক উদ্বিগ্নতা অসুস্থতার মাত্রায় চলে যায়, যা পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার নামে অনেককে ভোগায়। এই ভয় কেন পাই আমরা, কি করে ভয়ের কাজটি মস্তিষ্কে ঘটে, তার প্রক্রিয়াটি জানার চেষ্টা করেছেন চিকিৎসক এবং বিজ্ঞানীরা। এতে করে সেসব মানসিক সমস্যা থেকে বেরিয়ে আসার পথ খুঁজে পাওয়া সহজ হবে। আমাদের শরীরের সিম্প্যাথিক স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র, হরমোন, বিভিন্ন জৈব রাসায়নিক যৌগের মাধ্যমে এই পরিবর্তনসমূহ পরিলক্ষিত হয়। মস্তিষ্ক থেকে নিঃসৃত এন্ডরফিন, ডোপামিন, অক্সিটোসিনের মতো কিছু হরমোন এবং নিউরো বার্তাবহসহ এন্ডোনালি গ্রন্থি এবং স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র থেকে নিঃসৃত অ্যান্ড্রেনালিন ও নর অ্যান্ড্রেনালিন জাতীয় রাসায়নিক বার্তাবহ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ভয়ের দরুন উদ্ভুত ফ্লাইট এবং ফাইট রেসপন্সে সাহায্য করে। ফ্লাইট রেসপন্স হচ্ছে ভয়ের বিষয় থেকে পালিয়ে যাওয়ার প্রবণতা, এবং ফাইট রেসপন্স হচ্ছে ভয় আনয়নকারী ক্ষতিকর বিষয় বা বস্তুকে মোকাবেলা করে তাকে পরাজিত করতে চাওয়ার প্রবণতা। কার্যকর ও সঠিক সমন্বয় সাধনের জন্য ভয় নামক অনুভূতি থেকে উদ্ভূত এই দুই ধরনের প্রক্রিয়াই আমাদের জন্য অত্যন্ত জরুরি। সব প্রাণীর মধ্যেই ভয় জিনিসটি আছে। সাপ দেখলে আমরা যেমন ভয় পাই, একটি বানরের বাচ্চাও লাফিয়ে ওঠে ভয় পেয়ে। বিবর্তনের শুরু থেকে ভয় এবং অনুভবটি প্রাণীদের বেঁচে থাকতে এবং টিকে থাকতে সাহায্য করছে। বলা হয় যে প্রাণী যত ভয়ের থেকে শিখতে পারে, ভয়ের অভিজ্ঞতা থেকে সতর্ক হতে পারে, সে প্রাণী বিবর্তনে তত টিকে থাকে। তার মানে ভয়ের সঙ্গে মেমোরির একটি সংযোগ আছে। ভয়ের স্মৃতি ভয় থেকে উদ্ধার করে, ভয়ের মেমোরি শিক্ষা দেয় অভিজ্ঞতা থেকে, ভয়ের অভিজ্ঞতা পরবর্তী পরিকল্পনা নিতে সাহায্য করে। ভয় এবং মেমোরির এমন হাত ধরাধরি করে চলার পুরো প্রক্রিয়াটি ঘটে মস্তিষ্কে। একটু নির্দিষ্ট করে বললে মস্তিষ্কের একটি জায়গা আমাদের ভয়ের প্রক্রিয়াটিকে নিয়ন্ত্রণ করে, এটিকে বলে অসুম্ফোদস অর্থাৎ অ্যামিগডালা। 20 শতকে এসে বিজ্ঞানীরা জানে মস্তিষ্কের অ্যামিগডালা অংশটিতে ভয়ের প্রক্রিয়াটি ঘটে। সঙ্গে মস্তিষ্কের আরও কিছু অংশ আছে, তাদের সঙ্গে যুক্ত হয়ে অ্যামিগডালা কাজটি করে। কাজের স্থান এবং অংশগুলোর কথা ভালো করে জানলেও কি করে এই জটিল প্রক্রিয়াটি ঘটে তা পুরোপুরি স্পষ্ট না হলেও কিছু কিছু জানে। আমাদের যত প্রকার ইমোশন আছে, ভয়, সুখ, দুঃখ, রাগ, হিংসা, স্মৃতি, উৎসাহ,
এমন সব প্রকার অনুভূতিগুলোকে নিয়ন্ত্রণ করে ব্রেইনের একটি অংশ। পুরো অংশটিকে বলে লিম্বিক সিস্টেম। এটি মস্তিষ্কের খুব জটিল একটি অংশ যা অনেকগুলো অংশে সমন্বয়ে একটি নেটওয়ার্ক। এই নেটওয়ার্কের একটি পার্ট অ্যামিগডালা। এটি দেখতে অ্যালমন্ড বাদামের মতো। ভয় পেলে সেন্সরি ইনফরমেশন প্রথমে লেটারাল অ্যামিগডালার লার্নিং প্রসেস তৈরি করে, সেটা গিয়ে জমা হয় সেন্ট্রাল অ্যামিগডালাতে। পরবর্তী সময়ে আবার সেটির মুখোমুখি হলে সেই মেমোরি এবং শিক্ষা পার্মানেন্টলি গিয়ে বসে মিডিয়াল প্রি ফ্রন্টাল কর্টেক্সে। এই পুরো পথটিকে বলে ফিয়ার কন্ডিশনিং সার্কিট। এই প্রক্রিয়ার মধ্যে সোমাটোস্ট্যানিং যেমন একটি নিউরো ট্রান্সমিটার সাবস্টেশনের কিছু ভূমিকাও থাকে। মোটা দাগে বিজ্ঞানীরা জায়গাগুলো চিনে এবং কিভাবে অংশগুলো ভয়ের প্রক্রিয়া ঘটায় তার পথটি চিনে নেয়। কিন্তু ভয়ের সময় বিজ্ঞানীরা পরীক্ষা করে দেখেছেন মস্তিষ্কের আরও কিছু অংশ এই অ্যামিগডালার সঙ্গে সংযোগ তৈরি করে। এটি এক এক ক্ষেত্রে এক এক রকম হয়। যেমন সম্প্রতি এমন একটি নতুন সংযোগ খুঁজে পেয়েছে বিজ্ঞানীরা, গ্লোবাস পেলিডেস নামক মস্তিষ্কের একটি অংশে অ্যামিগডালা সিগন্যাল পাঠায়। এতদিন ভাবা হতো মেমোরি নিয়ন্ত্রণের সঙ্গে সম্পর্কিত অংশগুলোর সঙ্গেই শুধু অ্যামিগডালা সংযোগ রক্ষা করে, কিন্তু গ্লোবাস পেলিডেসের কাজ মেমোরির কিছু নয়, এটি আমাদের শরীরের মুভমেন্টকে নিয়ন্ত্রণ করে, কোথায় আছি কোন পরিবেশে আছি তার সম্পর্কে সচেতন করে। যাই হোক, ভয় পাওয়ারের প্রক্রিয়ার সেন্ট্রাল জোনের প্রক্রিয়াটি পেরিফেরাল অন্য অংশগুলোর সঙ্গে কী করে সমন্বয় করে ভয়ের অনুভূতি দেয় তা সামনের গবেষণায় আরও স্পষ্টভাবে বেরিয়ে এলে এর প্রক্রিয়াটি মানুষের নিয়ন্ত্রণে চলে আসবে। তখন ভয়ের মুহূর্তগুলো ভীতিকর হয়ে দেখা দেওয়ার চেয়ে আনন্দদায়ক কিংবা অনুভূতিহীন হয়ে উঠবে। তবে ভয় যে আমাদের বিপদের বন্ধু তাতে কোনো সন্দেহ নেই, কারণ ভয়ই আপনাকে বলে দেয় যে আপনাকে বিপদ থেকে বাঁচতে হবে, নিজেকে রক্ষা করতে হবে। মানুষের ইতিহাসে প্রতি পদে পদেই ভয়ানক জিনিসের দেখা পেয়েছে, সেসবে মানুষ ভয় পেয়েছে, ভয় পেয়ে সে অনুসারে ব্যবস্থা নিয়েছে, আর এটা করেছে বলেই মানুষ বহাল তবিয়তে রাজত্ব করে বেড়াচ্ছে। ভয়ের জিনিসে যদি মানুষ ভয় টয় না পেয়ে স্বাভাবিক কর্মকাণ্ড করত, তাহলে তা মানুষের অস্তিত্বকে হুমকির মুখে ফেলে দিত। ভয় পেয়ে ভয়ানক জিনিস থেকে সরে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ। বিপদে ভয়ই নির্ধারণ করে পরবর্তী করণীয় কি। তাই এদিক থেকে বলা যায় ভয় পাবার এই প্রক্রিয়া মানুষের দরকার আছে। এই প্রক্রিয়া মানুষের অনেক উপকার করেছে, তাই প্রয়োজনে ভয় পান, তবে ভীত হবেন না। চোখ রাখুন আমাদের চ্যানেলে, জানা অজানা আর অনেক তথ্য নিয়ে হাজির হয়ে যাব আপনাদের সামনে। আপনাদের সময় অনেক অনেক ভালো কাটুক। সুস্থ থাকুন, ভালো থাকুন, আমাদের সঙ্গেই থাকুন।